কক্সবাজার চার আসনের সংসদ সদস্য তার স্ত্রী, কিন্তু তার হয়ে প্রশাসনিক সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন বিতর্কিত বদি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিমত, বদি সাম্রাজ্য থেকে বের হতে হলে মূল্যায়ন করতে হবে তৃণমূল নেতাদের। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে কে হন নৌকার কাণ্ডারি। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। তিনি যেখানেই যান সেখানেই শুধু টাকা বিলিয়ে বেড়ান, সেটা হোক সমুদ্র স্নানে কিংবা কোনো রাজনৈতিক সমাবেশে, তা আবার সমারোহে প্রচারও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি দেশের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। পদ না থাকলেও সংসদ সদস্যের প্রোটোকল খাটানো শেষ হয়নি তার। ব্যবহার করেন সংসদ সদস্যের লোগো লাগানো গাড়ি, নিয়মিত অংশগ্রহণ করেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ সকল সরকারি কর্মসূচিতে। উখিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার, তিনি আব্দুর রহমান বদির স্ত্রী। অবস্থা দেখে বোঝার উপায় নেই কক্সবাজার চার আসনে আসলেই কে এমপি, স্ত্রী নাকি স্বামী। বেশ কাঠখড় পুড়িয়ে দেশ টিভি কথা বলে আব্দুর রহমান বদির সাথে। এমপিদের সংসদে উপস্থিত থাকাই বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে বদির সাফ জবাব, এমপির কাজ সংসদে, তাই এলাকায় তিনি এমপির হয়ে সকল কিছু দেখভাল করেন। আপার কাজ সংসদে, আমার কাজ যেহেতু আমি সাবেক সংসদ সদস্য হিসেবে আপার দায়িত্বটুকু আমি গ্রামে গঞ্জে পালন করতেছি। কক্সবাজার চার সংসদীয় আসনের উখিয়া টেকনাফ এলাকাটি বেশ আলোচিত মাদক চোরাচালান মানব পাচার সহ অপরাধ কর্মকাণ্ডের জন্য। সীমান্তবর্তী এই এলাকাটি বদির সাম্রাজ্য হিসেবে পরিচিত। আমার নির্বাচন এলাকা উখিয়া টেকনাফ বর্ডার বেল্টে বর্মার সাথে লাগানো অরক্ষিত এলাকায়, এখানে প্রায় 10 লক্ষ পর্যন্ত রোহিঙ্গারা আছে। রোহিঙ্গা যতদিন থাকবে, এই রোহিঙ্গারা যতদিন উখিয়া টেকনাফে থাকবে ততদিন মাদক ব্যবসা বন্ধ হবে বলে আমি মনে করি না। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনটিতে আব্দুর রহমান বদি ছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসেবে এগিয়ে আছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সেই সাথে আছেন বদির আপন শেলক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শাহ আলম, উখিয়ার আদিল উদ্দিন চৌধুরী সহ অর্ধ ডজন প্রার্থী। মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন মাদক ও চোরাচালানের খ্যাতি থেকে বের করতে হলে প্রয়োজন নতুন নেতৃত্ব। সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে, আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার, যার মাধ্যমে এই অঞ্চলের আগামী দিনের ছাত্র জনতা যুবক যারা একটা আশার আলো দেখবে। এছাড়াও বদির একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে উখিয়া টেকনাফে দলের অভ্যন্তরে কোন্দল বেড়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের। গ্রুপিং এর চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এখন উখিয়া টেকনাফে, কয়েকটা গ্রুপ অলরেডি চলতেছে আওয়ামী লীগে। বদি একটা মাস্টার মাইন্ড হয়ে গেছে উখিয়া টেকনাফ ইলেকশনের জন্য, আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ অনেকটাই আব্দুর রহমান বদির কাছে জিম্মি হয়ে গেছে। সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচন ঘিরে তাই জল্পনা কল্পনা শুরু হয়েছে রোহিঙ্গা অধ্যুষিত ও সীমান্তবর্তী উখিয়া টেকনাফে কে হবে আগামীর নৌকার কাণ্ডারি। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।